তো বাইকখন এনেকুৱা লাগা নাই যে হার্লি ডেভিডসন টাইপৰ তো লুকটো চাম বস্তু বেলেগ এটা লুক দিছে 12 বা 15 টকাত আপুনি 130 কিলোমিটাৰ বা 140 কিলোমিটাৰ যদি যাব লাগে তো এইখন লোক একোচাপৰ ভাল লৈ যাব পাৰিব নিশ্চয় পাৰিব যদি কবা সৌৰ ঘৰলৈ যাব হয় যদি সিটতে থৈ দিও তেতিয়াই মানে স্কুটাৰখন হৈ যায় অন হৈ যায় সব পি মোড হৈছে আৰু পাৰ্কিং মোড হৈছে চাবি ইয়াত নাই এটা কথা কৈ দিওঁ কি বোলে ৰিফাইনেন্স আপোনালোকৰ আৰ চি বা ডকুমেণ্টছ কোনো প্ৰয়োজন নাই আৰু উইডাউট ডকুমেণ্টছ অকল হেলমেটটো লৈ এখন চিটি ড্ৰাইভ বা হাইৱেটো ওলাব পাৰিব আৰু চুৰকুলাৰ এখন কমাকীৰ X6 ভৰি চৰি অলপ কিবা প্ৰব্লেম আছে বা স্পেচিয়েলি এবল পাৰ্চনৰ কাৰণে এইখন হয় তো এইখনৰ এবাৰ ডিটেইলছো জনাই দিব দাদা আৰু এটা কথা আছিলে বেটেৰী কথাটো এবাৰ জানিব বিচাৰিছিলে ৰাইজে জানিব বিচাৰিব বেটেৰীটো কিমান দিন চলিব বা আমাৰ খেল এখন হবলৈ গৈ আছে 30 এপ্ৰিল আৰু 1 মে'ত ক্ৰিকেট খেল চ' ফ্ৰেণ্ডছ কি খবৰ সকলোৱে ভাল বুলি আশা ৰাখিছোঁ এণ্ড ৱেলকাম বেক টু দিছ ইউটিউব চেনেল কৌশিক ফ্ৰেণ্ড ব্লগছ আজি মই আছোঁ এটা ইলেক্ট্ৰিক স্কুটাৰ ডিলাৰত তো আপোনালোকে এই লোকেশ্যনটো দেখিছে লোকেশ্যনটো হ'ল হিমাচিকা পেট্ৰল পাম্প আৰু তাৰ অপজিটতে আছে এইটো কোমাকি শ্ব'ৰুম কোমাকি হ'ল এটা ইলেক্ট্ৰিক শ্ব'ৰুম এটা জাপানিজ কোম্পানী হয় ইয়াত গোটেইখিনি যি আছে গোটেই ইলেক্ট্ৰিক স্কুটাৰ্ছ আছে আপুনি এফালৰ পৰা চাই যাওক এয়া চাওক ইলেক্ট্ৰিক স্কুটাৰ এণ্ড বাইকছ তো ইয়াত আপোনালোকক এখন এখনকৈ ডিটেইলছ জনাই আছোঁ আৰু কিমান প্ৰাইচ হয় কিমান ছেগমেণ্ট আৰু ৰেঞ্জটো কিমান দিব গোটেইখিনি জনাই আছোঁ এখন বাইক দেখিছোঁ এইখন বাইক এনেকুৱা লাগিছে যেন হার্লি ডেভিডসন টাইপ ফিল দা দিছে তো বাইকখন এনেকুৱা লাগা নাই যে হার্লি ডেভিডসন টাইপৰ তো লুকটো চাম বস্তু বেলেগ এটা লুক দিছে আৰু ইয়াত আপোনালোকৰ বাকী ডিটেইলছখিনি এতিয়া জনাই আছোঁ তো প্ৰায় এইখনো চাওক এইখন অকণ ভেস্পা টাইপৰ আৰু এইখনৰ লুকটো অলপ বেলেগ এইফালে পিছফালে এইটো কি বুলি কয় দাদা এইটো আমাৰ ধৰি লওক ৱাটাৰ বটল এইখিনি আপুনি কেৰি কৰিব পাৰিব ট্ৰেভেল এচুৱেলি এটা চামাৰৰ দিন আপুনি ছোৱালিঙৰ কাৰণে এইখিনি কমফৰ্ট আৰু ছোৱালিঙৰ কাৰণে এইখিনি কমফৰ্ট হৈ যায় আৰু মোৰ লগত আছে দাদা লোহিত দা তো লোহিত দাই ইয়াৰ গোটেইখিনি ডিটেইলছ জনাই দিব কোনখন বাইকৰ কি কথা আৰু কেনেকুৱা কি হয় তো মই জাষ্ট আপোনালোকক দেখাই যাম আৰু লোহিত দাই জনাই যাব তো ইয়েছ এইখন বাইকৰ এনেই ডিটেইলছখিনি কৈ দিবচোন এবাৰ এইখনে হ'ল আমাৰ কমাকি ভেনিচ এইখনৰ আপুনি পাৰ আৱাৰ স্পীড পাব 80-90 কিলোমিটাৰ আচ্ছা আচ্ছা আপোনাৰ ফুল চাৰ্জত আপুনি 120-130 কিলোমিটাৰলৈকে পাব 120-130 কিলোমিটাৰ পাব এইখনত আপুনি মানে চিটি হওক বা অকণমান ইয়াৰ পৰা এষ্টিমেট কৰক তেজপুৰৰ পৰা আপুনি মঙলদৈ মানলৈকে পাই যাব এইখন যদি লৈ যায় যদি ফুল চাৰ্জ কৰি লৈ যায় ক্ৰুজাৰ বাইকত থাকে ক্ৰুজ কণ্ট্ৰল ক্ৰুজ কণ্ট্ৰল আছে ইয়াত আপোনাৰ ক্ৰুজ কণ্ট্ৰল আছে ইয়েছ আপোনাৰ চাইড ষ্টেণ্ডৰ চেন্সৰ লগোৱা আছে উইথ আপুনি ব্লুটুথ ডিভাইচ পাব উইথ আপোনাৰ তিনিটা মোডত আছে আপোনাৰ 1, 2, 3 এণ্ড মোডকেইটা হৈ গ'ল ইক' মোড নৰ্মেল মোড আপোনাৰ এতিয়া অন কৰি দিছোঁ স্কুটাৰখন তো অন কৰি দিওঁতে দেখিছে ইয়াত মোডখিনি গোটেই একদম হাইলাইট হৈ যায় লাইটিংখিনি চাওক ইয়াত ইয়াত দিনত ভালকৈ দেখা নাপাব ৰাতি একদম পূৰা লাইটিং হৈ যায় ন তাৰপিছত লাইটিং হৈ যায় ঠিকেই আছে ব্লুটুথ আছে চাউণ্ড ছিষ্টেম আছে নেকি চাউণ্ড ছিষ্টেম আছে আপোনাৰ চাউণ্ড ছিষ্টেম থকা কাৰণ আপুনি কল ৰিচিভ কৰিব পাৰে ইয়াত কলটো আপুনি ৰিচিভ কৰিব পাৰে আপুনি গৈ আছে ধৰি লওক এটা স্পীডত গৈ থাকিলে ফোনটো লওঁতে অকণমান অসুবিধা এটা ফিল হয় আচ্ছা জাষ্ট আপুনি ইয়াতে আপুনি ৰিচিভ কৰিব পাৰে আচ্ছা ইয়াত কথাও পাতিব পাৰিব অ' ৱাও ধুনীয়া ফিচাৰ দিছে আৰু এইটো 1, 2, 3 এইটো কি হয় 1, 2, 3 এইটো হৈ গ'ল আপোনাৰ নৰ্মেল মোড ইকনমি মোড যোনটো আমি কওঁ ইকনমি মোড মিডিয়াম মোড এইটো হৈ গ'ল আপোনাৰ ইক' মোড মানে স্পৰ্টছ মোড স্পৰ্টছ মোড যদি কিবা কাৰণে আপুনি ধৰক গৈ আছে দূৰলৈ কিবা কাৰণে প্ৰব্লেম পায় যোনটো আমাৰ এছ বাটনটো আছে এইটো বাটন আপুনি প্ৰেছ কৰিলে আপুনি নিজৰ ডেষ্টিনেশ্যনত পোৱাই দিব আচ্ছা যোনটো তাত তাক আমি কমাকৈ আমি টাৰ্বো মোড বুলি কওঁ ডেষ্টিনেশ্যন পোৱাই দিব মানে ছেটটো কৰিব লাগিব ছেটটো কৰিব লাগিব ছেটটো কৰি দিব লাগিব আৰু ৰিভাৰ্চ মোড আছে ৰিভাৰ্চ মোড আছে অ'কে তো আপোনালোকে চাগে গাড়ীতহে দেখিছোঁ এনেকুৱা মানে ৰিভাৰ্চ মোড থকা বা ব্লুটুথ ফোন কল কৰা বা ইয়াত ইভেন স্পৰ্টছ মোড আছে তো য'ত গাড়ীত ইভেন কম্পেক্ট এছ ইউ বা দামী দামী গাড়ীত আহে তো ইয়াত সেইবিলাক ফিচাৰ দিছে তো আপোনালোকে বাইক স্কুটাৰখন চাওক এটা বেলেগ এটাই লুকছ দিছে আৰু এইটো বক্সৰ বিষয়ে ক'বচোন এবাৰ ডকুমেণ্টছ আৰু কিবা কিবি কাপোৰ চাপোৰ ভৰাই লৈ যাব পাৰিব নিশ্চয় পাৰিব যদি ক'ৰবাত সৌৰ ঘৰলৈ যাব হয় ইয়াত বহুত কৰি ল'ব লাগিব আচ্ছা আচ্ছা আৰু মানে এইটো বেক ছাপৰ্টো হৈ যায় লগতে বেক ছাপৰ্টো হৈ যায় লগতে তো
তো এখনের নাম হল কোমাকি ভেনিস আর ইয়ার অনর প্রাইসটা এবার বা এক্সরুম প্রাইসটা এবার কই দিব 122 ডিসকাউন্ট করি এটা আচ্ছা ডিসকাউন্ট করি এটা ডিসকাউন্ট চলি আছে আর ডিসকাউন্ট করি 122000 আইব এক্সরুম আর ইমানখিনি ফিচার পাই আছে ক্রুজ কন্ট্রোল পাই আছে ব্লুটুথ পাই আছে বাকিখিনি ধুনিয়া ফিচার্স আপুনি অডিও সিস্টেম পাই আছে আর লগতে ডাবল ডিস্ক তো এসব ডাবল ফ্রন্ট ডিস্ক আর বেক ডিস্ক দুটো লাইটটো বহুত স্ট্রং আছে আর লুকসটো বহুত একটা তাগড়া লুক দিছে আর মই বছরে দেখাই দিছো আপনাদের ইয়াত গাড়ির যে রিমোটর লক থাকে লক আনলক বাটন ইয়াতো করব পারি মানে এই লক করার পিছতো এই করলে হয় নাকি যদি এই টিপে রিমোটত এই টিপিলে গাড়ির নিচিনাকে যে অন হয় তাই অন হয়ে যায় আর এই ইগনিশন এটা আছে নাকি ও মাই গড তো এই সুইচটো দেখিছে এই সুইচটো গাড়িত থাকে নর্মেলি কিয়া সেলটোসৰ টপ মডেল বা তেনেকুৱাত আছে তো এই সুইচটো টিপিলে ইয়া স্কুটাৰখন অন হৈ যাব উইদাউট আমি সাবিন দিয়াকে অন হৈ যাব তো এটা এটা বেলেগ নেক্সট লেভেল ফিচাৰ দিছে ইয়াত সিটকেইটা বহুত কমফৰ্টেবল হয় এই ইয়াত সাবিন থলে হৈ যায় নেকি ইয়াত বস্তুটো দেখাইছোঁ আপোনালোকক সাবিটো ইয়াত যদি এনে সিটতে থৈ দিওঁ যদি সিটতে থৈ দিওঁ তেতিয়াই মানে স্কুটারখন হয়ে যায় অন হয়ে যায় সব পি মোড হয়ে যায় আর পার্কিং মোড হয়ে আছে সাবি ইয়াত নাই তো এখন আর এখন আছে এখন নাম তো কি হল কোমাকি এসি আর এখন কি আসব এনে দামটো এক্সোরুম তো এক্সোরুম 135 এখনের এক্সোরুম আসব 135000 টাকা আর ইয়াতো বেলেগ বহুত বহুত ফিচার্স আছে ব্লুটুথ ক্রুজ কন্ট্রোল গোটেখিনি ফিচার্স আছে আপনাদের দেখা পাইছে আর স্কুটারখন এখন অন আছে ব্রেক টিপিলে পার্কিংর পা অন হয়ে যাব আর চলা স্টার্ট হয়ে গেল আর সাউন্ড শুনাই নাই গেল স্কুটিখান চলি আছে আর খালি অকন ভাইব্রেশন তো দেখিছে আপনাদের 71 স্পিডলকে গেছে এটা স্পিড আছে আর এখন কিমান লাগে যায় কিমান লাগে যায় 130 লেকে রেঞ্জ পাবো কিলোমিটার মানে তো মাইলেজ 130 লেকে আপনি এখন এবার ফুল চার্জ করলে 130 কিলোমিটার রেঞ্জ পাবো আর ইনে টপ স্পিডটো কিমান হবে এখন টপ স্পিড 72 90 ভিতর আপনি পাবো এখন এখন ফুল চার্জার টপ স্পিড 70 টু 90 লাগে পাবো তো সাউক লুকস তো বহুত এটা বেলেগ দুনিয়া লুকস দিছে আর আজিকালি যেহেতু বহুত পেট্রোলের দাম বাড়ছে তো পেট্রোলের দাম আপনাদের ঘটাব পারে আর গো গ্রিন কেঘণ্টামান চার্জ দিলে আমার এখন হব এখন আপনার 3-4 ঘন্টা চার্জ দিব লাগে আচ্ছা মানে ঘর চার্জতে হয়ে যাব না ঘরত আপনি যে 220 ভোল্টের নর্মাল চার্জিং দিয়ে তেনেকে ইয়াত চার্জ দিলে হয়ে যাব আর 3-4 ঘন্টা চার্জ দিলে এখন ফুল চার্জ হয়ে যাব গো গ্রিন গো ইলেকট্রিক ইয়েস তো আজিকালি যেহেতু পেট্রোলের দাম বহুত হয়েছে 106 টাকা তো আপনাদের ইলেকট্রিকলে সুইচ করব পারে আর নেক্সট এখন আছে কি এখন কোমাকি X2 এখনের ডিটেলস এবার জানাই দিবস এখন হয়ে গেল আপনার এখন ললে আপনার একটা প্লাস পয়েন্ট হলো ইয়াত আপনার আরসি না লাগে সেকেন্ড আপনার ড্রাইভিং লাইসেন্স না লাগে আচ্ছা আচ্ছা তো আপনার হেলমেট তো হলে হল ইয়ার আপনি স্পিড পাবো 45 স্পিড রেঞ্জ কভার করবো 80-90 কিলোমিটার লাগে আচ্ছা আচ্ছা আর আপনি 90 কিলোমিটার এটা মাত্র 10 টাকায় আপনি পাবো 1.5 ইউনিট আপনার 10 রুপিস এটা খরচা হবে 1.5 ইউনিট লাগে এখনো ফুল চার্জ হবলে 80-90 কিলোমিটার পাই যাব আপনি মাত্র 10 টাকাত যদি চলিব মন আছে তো এখন ইয়ারপা লো যাওক আর এখন চাওক আর এখনের একটা মেইন কথা হল এখন চলাবলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স নালাগে আর সিটির ভিতর বা বাইরেও চলাব পারে খালি টপ স্পিডটো আপনার 45 কিলোমিটার পার আওয়ার হয় আর ড্রাইভিং লাইসেন্স নথকাকে তারপর যদি সরু লড়া ছলি বা বেশি সরু নয় আর তো জাস্ট চলাবপরা ধুনিয়াকে চলাব পারে তো নেক্সট আহিলে এখন এখন লুকসটো বহুত ধুনিয়া লাগিছে এখনের নামটো কই দিব এবার কোমাকি হ্যাঁ TN95 আর TN95-র লুকসটো চাওক আপনাদের তো একদম বাহিরের বাইকের নিচিনা লাগিছে তো এখনের এবার ডিটেলসটো কই দিব আর দামটো কিমান হবো এক্সোরুম প্রাইসটো কিমান হবো এখন আপনার এক্সোরুম আইব 135 এখন আপনি টপ স্পিড পাবো 80-90 কিলোমিটার প্লাস 80-90 কিলোমিটার প্লাস পাব টপ পার আওয়ার আর আপনি রেঞ্জটো কিমান মানে 130-150 কিলোমিটার আহিব আর এখনের চার্জিং টাইম 1.5 ইউনিট আপনার খরচা হবো 12-15 টাকা 12-15 টাকাত আপনি 130 কিলোমিটার বা 140 কিলোমিটার যদি যাব লাগে তো এখন লোক এখন হল কামাকির TN95 এখনত ইয়ার নিচিনা বাকি এখনের নিচিনা অলমোস্ট সেমে ইয়াত ক্রুজ কন্ট্রোল আছে ব্লুটুথ আছে ইয়াত স্পিকার আছে ইয়াত গান চান শুনে যাব পারে ধুনিয়াকে আর গান চান শুনিলেও সাকে সেম কিবা এফেক্ট করব নাকি 130 পাব ন 130 পাব আর বহুত লাইটওয়েট হয়
না 130 তো আপনি পাবই 130 কিলোমিটার আপনি পাবই তো নেক্সট এখন কি বাইক আহিলে কোমাকীৰ MS5 M5 বুলি কয় এখন এখনত আপুনি সেম বাইকৰ ফিল এটাই পাব স্পীড পাব 90-100 কিলোমিটাৰ পাৰ আৱাৰ এখন আপুনি সিংগল চাৰ্জত আপুনি ৰেঞ্জ কভাৰ কৰিব 130-150 কিলোমিটাৰ আৰু চাৰ্জিং টাইম 4-5 ঘণ্টা লাগিব এখনত আৰু ইউনিট সেম 1.5 ইউনিট আপোনাৰ 1500-1300 কিলোমিটাৰ 1500-1300 কিলোমিটাৰ আপোনালোকে ৰেঞ্জ পাই আছে আৰু লুকচটো চাওক লুকচটো অলপমান হাস্কৰ নহয় নে কি MT-15 ইয়ামাহাৰ MT-15 টাইপৰ অকণমান লাগিছে লুকচটো আপোনালোকে চাওক তো ফ্ৰণ্ট লুকচটো খালি বেলেগ এটাই লাইট মানে লাইটিং চিষ্টেম দুটা LED আছে ন দুটা LED আছে আৰু ৰেড এভেঞ্জাৰ্ছ টাইপ চিৰিজৰ হেৰি দিছে আৰু এইখনৰ এক্স শ্ব'ৰুম প্ৰাইচ হ'ল 1,35,000 আৰু এটা কথা কৈ দিয়ক এইবিলাক ৰিফাইনেন্স হয় নেকি মানে কিমানমান পাৰ্চেণ্ট ডাউন পে'মেণ্ট দিলে লৈ যাব পাৰিব আপোনাৰ 35% দিব লাগিব ইয়াৰ 1,35,000 30% ডাউন পে'মেণ্ট দিলে বাইকখন আপুনি লৈ যাব পাৰিব স্কুটাৰখনৰ বাকী ইয়াত ক্ৰুজ কণ্ট্ৰল আৰু স্পৰ্ট মোডো আছে ন ক্ৰুজ কণ্ট্ৰল স্পৰ্ট মোড গোটেইখিনি আছে তো আপোনালোকে ইয়াত আহি চাব পাৰে আৰু টেষ্ট ড্ৰাইভ কৰি চাব পাৰে ইয়েছ তো ময়ো টেষ্ট ড্ৰাইভ কৰি চাম আপোনালোকক দেখাম লাষ্টলৈ ভিডিঅ'টোৰ তো ৰাইজ এইখন চাওক এইখন হ'ল XGT কোমাকীৰ আৰু এইখনৰ লুকচটো চাওক বহুত এটা বেলেগ লুকচ আৰু প্ৰজেক্টৰ লেম্প মানে বেলেগ ইউনিক টাইপৰ আৰু এইখনৰ অলপ ডিটেইলছো কৈ দিব দাদাই এখন হ'ল আমাৰ কোমাকীৰ চাৰ্জ এখনৰ আপোনাৰ 1,18,000 টকা 1,18,000 এইখনত আপুনি ৰেঞ্জ পাব ফুল চাৰ্জত 80-90 কিলোমিটাৰ ইয়াত আপোনাৰ ড্ৰাইভিং লাইচেঞ্চ নালাগে ইয়াত আপোনাৰ RC নালাগে এখন আপোনাৰ উইডাউট RC লাইচেঞ্চত আপুনি চলাব পাৰিব স্পীডটো আপুনি 45 স্পীড পাব এইখনৰ স্পীডটো পাব আপুনি 45 আৰু উইডাউট RC ড্ৰাইভিং লাইচেঞ্চ এইখন চলাব পাৰিব তো কাৰোবাৰ যদি চলাব মন আছে এই চাওক 1,500 টকাত 1,500 টকা নহয় এইখন 10 টকাতে 80-90 কিলোমিটাৰ আৰামছে ৰেঞ্জ কৰোঁ এইটো কথা তাকে ইয়েছ তো ব্ৰেক টিপিলোঁ ইয়াত এনেকুৱা হয় মানে ইয়াত ছেল্ফ ষ্টাৰ্ট নালাগে ইয়াত ব্ৰেক টিপিলে এনেকৈ হেৰি হয় আৰু ইয়াত আৰ্টো ৰিভাৰ্চ টিপিলে পিছফালে গুচি যাব আৰু ইয়াত স্পৰ্ট মোড ড্ৰাইভিং মোড 3টা আছে আৰু এইখনৰ ক্ৰুজ কণ্ট্ৰল নাই আৰু বাকী আপোনাৰ ৰেকিন দেখিছে আৰু এইখনৰ প্ৰাইচটো কিমান হ'ব দাদা 69 এইখনৰ প্ৰাইচটো হ'ব 69,000 আপুনি ইলেক্ট্ৰিক স্কুটাৰ পাই আছে ইয়াত তো ইলেক্ট্ৰিক স্কুটাৰ 69 আৰু এইখনৰ ৰেঞ্জ কিমানমান হ'ব এইটো আপুনি 70-80 কিলোমিটাৰ পাব দাদা এইখন কি আছিলে এইখন ভেস্পা টাইপ দেখিবলৈ অলপ স্কুটাৰখন এইখনৰ নামটো কৈ দিওঁ এইখন অকল যদি কাৰোবাক হেলমেটটো হ'লে চলাব লাগে তেনেকুৱা টাইপ বাইক লাগে এইখন লৈ যাওক আৰু ড্ৰাইভিং লাইচেঞ্চ নোহোৱাকে RC নোহোৱাকে এইখন চলাব পাৰিব তো স্কুটাৰ বহি পেলাই চাইছোঁ কমফৰ্টটো কেনেকুৱা হৈ যায় এইখন আৰু এইখন নীলাখন আৰু এইখন চেমেই হয় আপোনাৰ দেখাই দিছোঁ লুকচটো কাৰণ মই কালাৰটো বেছি ভাল পাইছোঁ এইখনৰ আপোনালোকৰ RC বা ডকুমেণ্টছ কোনো প্ৰয়োজন নাই আৰু উইডাউট ডকুমেণ্টছ অকল হেলমেটটো লৈ এখন চিটি ড্ৰাইভ বা হাইৱেটো ওলাব পাৰিব আৰু 45 কিলোমিটাৰ টপ স্পীড ইয়াত খালি আৰু 80-90 কিলোমিটাৰ আৰামছে যাব ইয়েছ তো 10 টকাত 80-90 কিলোমিটাৰ চলাই থাকোঁ নেক্সট এখন দেখা পাইছোঁ স্কুলাৰ এখন কোমাকীৰ X6 ভৰি চৰি অলপ কিবা প্ৰব্লেম আছে বা স্পেচিয়েলি এবল পাৰ্চনৰ কাৰণে এইখন হয় তো এইখনৰ এবাৰ ডিটেইলছো কৈ জনাই দিব দাদাই আচ্ছা 80-100 কিলোমিটাৰ আৰু 45 কিলোমিটাৰ টপ স্পীড তো দেখিছে থ্ৰী হুইলাৰ এখন
কুমাকীর ভেহিকল স্পেশালি ফিজিক্যাল হেডিকাপ পার্সনের কারণে এখন বনাইছে। ওকে ফ্রেন্ডস, এতিয়া চাওক, এতিয়া আপনার বেলেগতকে বেলেগ এখন স্কুটার দেখাবলে গৈ আছো। আর স্কুটার লেন্থ দেখিলে আপনাদের দেখা পাব এখন পুরা একদম কমার্শিয়াল ভেহিকল। সেকেন্ড সিট পুরা এই ফোল্ডও করবো পারি, ইয়াত একদম ঢের একদম কমার্শিয়াল ভেহিকল আছে হিসাবে ইয়াত ডাইরেক্ট আপনি ইউজ করবো পারে। এইখানের ডিটেলস আবার কই দিব দাদাই। চারিশ কেজি লেগে এখন আপনি লৈ যাব পারবো লাগেজ। আর এইখানের এনে রেঞ্জ তো কিমান আহে আর হেৰি তো কিমান? 100 কিলোমিটার রেঞ্জ। আর বাস্তু কিমান আহিব এখন? এবার এক লাখ ছ হাজার এখন ডিসকাউন্ট করে মিলিয়ে পাই যাব। আবার বেলেগ এক্সট্রা ফিচার ক্রুজ কন্ট্রোল আছে? ফিচার আছে আপনার, ক্রুজ কন্ট্রোল না, এখন আপনার স্পিড টু 45 দেখায়, 45 তো মাচ বেটার আপনি স্পিড পাবো। ইয়েস ইয়েস। আর এখন আর সি না লাগে? না, লাইসেন্স না লাগে, আপনি হেলমেট হলে হোক। হ্যাঁ, সাইকো কে আপনি লোড দিব পারিব। হ্যাঁ, তো এখন কাগজ পত্র আপনার একো দরকার নাই, ড্রাইভিং লাইসেন্স তো দরকার নাই, তো জাস্ট হেলমেটটা হলে হল। আর 45 স্পিডত আপনি 400 কেজি লাগে বস্তু নিয়ে যাব পারবো। জাতকাটো কন্ট্রোল হয়ে যাব, মানে কি আমি তো 3 নম্বর গিয়ার কেতিয়াও যাব না, এক নম্বরতে যাব না, প্রথম এক, তারপর 2 মেয়ে বা তারপর 3। ও এ 3ই হয়ে আছে না? লাহে লাহে দে এসেল তো অকমান টাইম লাগে। তো ফ্রেন্ডস, আরো এখন আছে বাইক, এখন সব হার্লি ডেভিডসন টাইপের আপনাদের দেখাইছিল। তো এখন বাইক মোৰ দেখাত বহুত ভাল লাগিছে আৰু মোৰ পার্সোনাল ফেভারিট। আর এখনের এনে ডিটেলস খিনি কৈ দিব দাদা, এখন কি কি পোৱা যাব, কি কথা? এখন হল আমাৰ কমাকি ৰেঞ্জৰ, এখনত আপুনি স্পীড পাব 90-100 কিলোমিটার। আচ্ছা, কুমাকি ৰেঞ্জাৰ। তো এখনৰ ইনে এক্স শোরুম প্রাইস তো কিমান আহিব দাদা? স্পোর্ট মোড, সিটি মোড আর বা ইকো মোড তেনকা টাইপর আছে। তো বাইকত আপনাদের ইয়াত এইখিন বস্তু পাই আছে, আর যেহেতু জাপানিজ টেকনোলজি বহুত খিনি অ্যাডভান্সমেন্ট ইয়াত আছে, টেস্ট ড্রাইভ আপনার করাই দেখাই আছো এটা বর্তমান। আর বাকি দাদা, বাকি আপনাদের সার্ভিস সার্ভিসের কথা কই দিব? সার্ভিস ইয়াতে হবো, আপনাদের কোনো অসুবিধা না পায় আপনাকে। আচ্ছা, জাস্ট আপনি ফোন কল কইলে হল, আপনাদের ডিসটেন্স তো চাইবে না, তেজপুর টাউনের ভিতরে উইদিন 15 মিনিটস ভিতরে কভার করা আমি চেষ্টা করি। ওকে, তাতকে দূর হলে আধা ঘন্টা ভিতরে আপনি সার্ভিস পাবো আমার। আচ্ছা আচ্ছা, তো এনেকা টাইপের। আর তার লোকেশন তো এবার আপনি ভালকে জানাই দিব রাইজক। লোকেশন তো আমার হয়ে গেল, আমার কমাকি ডিলার হয়ে গেল আপনার হেমন্ত সিং পেট্রোল পাম্প সেন্সার আইডি, নেয়ার আপনার এইচডিএফসি ব্যাংক আর ইন্ডিয়ান ব্যাংকের মাজতে আপনি পাব। আচ্ছা, অলরেডি আপনাদের দেখাইছো কেনকে আহিব লাগিব কি কথা, আর তলত ডেসক্রিপশনটো গুগল ম্যাপসর লিঙ্ক থাকবে, আপনাদের যদি কারোর পছন্দ হয়েছে আহিব পাৰিব। আর আমার খেল এখন হবলে গৈ আছে 30 এপ্রিল আর 1 মে ক্রিকেট খেল তেজপুর প্রো লীগ বলে। দাদা, আর একটা কথা আছে, ব্যাটারি কথাটা এবার জানি বিচারিছিল রাইজে, জানি বিচারিব ব্যাটারি তো কিমান দিন চলিব বা কিমান কি কথা? লিথিয়াম ব্যাটারি? তো ব্যাটারি তো আপনাদের 3 বছর কারণে নিশ্চিন্ত মনে চলাই পাৰিব, আর বাকি তেলক তো আছেই। আর এতিয়া 45 চলালো আমি, আর আরো স্পীড গৈছিল, অথনি 50+ হয়েছিল, কিন্তু রেকর্ড করা হওয়া নাছিল। আর এটা গিয়ারটো এবার কমাই দিও, এটা ডাউন ঠিক করে পারি, আর এই 1 নম্বর গিয়ার হিসাবত এই ইউজ করবো পারি।
আৰু 1 2 3 তেনেকে বেলেক বেলেক তিনটা মোড আছে যদি সিটি চলাই দিব লাগে এক চলাই দিব 2 3 চলাবলে আপুনি হাইওয়ে So it is a very solar like I said, or media solar. Okay, friends, it is out there. Bluetooth or just speaker by yes, arrow. গান শুনি শুনি মজা একদম লং ডিস্টেন্স যাব পাৰিব আজি ভিডিওটোত আৰু ভিডিওটো চাই যদি ভাল পালে প্লিজ লাইক এটা কৰি দিব আৰু মোৰ লগত আছে এয়া ধূপদীপ আৰু হেৰি প্ৰণয়দা আছে হাই প্ৰণয়দা আছে তাৰ পিছত অমৃতদা আছে লক্ষ্য আছে তাৰ ৰিচা আছে তাৰ পিছত আৰু দাদা আছে দাদা আমাক বহুতখিনি হেল্প কৰিলে আৰু কোৱাত বহুতখিনি হেল্প কৰিলে তো এয়া আছিল আজি ভিডিওটো ভিডিও চাই ভাল পালে লাইক কৰিব শেয়ার কৰিব আৰু সাবস্ক্রাইব কৰিব নাপাৰিব মোৰ চেনেলটো কৌশিক ফ্ৰেণ্ডছ এনেকুৱা ধুনীয়া ধুনীয়া কণ্টেণ্ট পাই থাকিব ইয়েছ সি ইউ ইন মাই নেক্সট ব্লগ বাই বাই